মহারাষ্ট্র পেঁয়াজের রফতানিতে বাড়তি কর, নাসিকের আমদানিতে কোপ, সমস্যা বাড়িয়েছে বাংলার বিলম্বিত বর্ষা। ঝোপ বুঝে কোপ কারবারিদের, 100 ছুঁই ছুঁই দামের ঝাঁজে চোখে জল ক্রেতাদের। ইবিকে নিয়ে আজই আসরে টাস্ক ফোর্স। সেন্ট্রাল গভর্নমেন্ট পেঁয়াজের এক্সপোর্টের উপরে 40% এক্সাইজ ডিউটি বসিয়ে দিয়েছে, এক্সপোর্ট ডিউটি। হ্যাঁ, বসিয়ে দেওয়াতে এখন গভর্নমেন্টের ওই 40% ট্যাক্স চাপানোতে সমস্ত ব্যবসায়ীরা স্ট্রাইক করে। স্ট্রাইক করার পরে সেই স্ট্রাইক মিটমাটে ওখানকার চিফ মিনিস্টারের সঙ্গেও ওদের আলোচনা হয়েছে, কথা হয়েছে, কিন্তু কোনো কিছু ফ্রুটফুল হয়নি। তবে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা আমাদের সঙ্গে অন্যায় আচরণ করছে বলে আমরা মনে করি, সেটা হচ্ছে দিল্লিতে সেন্ট্রাল গভর্নমেন্টের নাফেড যে কোঅপারেটিভ সংস্থা, তারা এবং সিসিসিএ, এরা দুই সংস্থা বিক্রি করছে 30 টাকা রিটেলে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর কলকাতা পশ্চিমবঙ্গে বিক্রি করছে 50 টাকা। এইটা কেন হবে, এটা হওয়া উচিত না। এটা আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলবো এবং এগ্রি মার্কেটিং সেক্রেটারিকে বলবো যে বিষয়টা যাতে ওখানকার কেন্দ্রীয় খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়টা উত্থাপন করা হয়। পেঁয়াজের দাম মার্কেট অনেক বেড়ে গেছে, কিন্তু আমাদের যে দামে বিক্রি করছি 2200 টাকা মন, আর লালটা 2400 টাকা মন, কিন্তু আমাদের লাভ হচ্ছে না। যত দাম কমবে আমাদের বিক্রি হলে আমাদের লাভটা হবে। 60 টাকা পেঁয়াজ বেচছি, 2000 টাকা মন কিনে, ঘরে পয়সা উঠছে না। কাটা পেঁয়াজ 40 টাকা বেচতে হচ্ছে, দেখুন ওই পেঁয়াজটা। পশ্চিমবঙ্গ সরকারের টাস্ক ফোর্স ঘুরে দেখলো নাগের বাজার মার্কেট এরিয়া এবং সেখানে পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য শাকসবজির কী দাম সেই বিষয়ে কিন্তু তারা খতিয়ে দেখলেন। এবং যেটা তারা বক্তব্য যে পেঁয়াজের দামটা অন্যান্য শাকসবজির থেকে অনেকটাই বেশি, এবং একই বক্তব্য এখানে যারা বিক্রেতা রয়েছেন তাদের একটাই বিষয়ে তারা বারবার বলছে যে যেহেতু সাপ্লাই কম রয়েছে সেই জন্য কিন্তু এত বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এবং তারা জানাচ্ছেন যদি দাম কমে, যদি কাস্টমারও বেশি নেয়, সেক্ষেত্রেই তাদের কিন্তু লাভ বেশি। এখান থেকে তারা যে টাস্ক ফোর্সের মেম্বাররা রয়েছেন তারা বাগুইয়াটি বাজার এবং আরো বেশ কয়েকটি বাজার আজকেই ঘুরে দেখবেন। ক্যামেরায় দীপের সাথে অর্কদীপ্ত, Z24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Z24 ঘন্টা।